मैंने तेरे लिए छोड़ा है ज़माना तेरा इरादा तो ये प्रोग्राम ग्लोइंग लिरिक्स में केमिति होने का आसन तो ये वीडियो रे जाने का शूट प्रथम अपन करन तो भी है ना भी अंदर क्लिक करिए भी अंदर क्लिक करिए ये प्लस रे क्लिक करिए न्यू प्रोजेक्ट रे क्लिक करिए अपने पास ब्लैक फोटो बटन है फोटो और ये फोटो रे क्लिक करिए अपने ब्लैक फोटो पर ऐड करना सीख रहे तो मैं अगर सारा सारा ऐड ऐड करके देखने चाहिए ना ये देखो पहले सूट प्रथम अपन करिए ये देखिए स्क्रॉल कर देंगे थे ये जो भी आपको आउट पार्ट अच्छी है आप अपना डिलीट कर दे डिलीट करना पड़े आप प्रथम पूरा सी में तब रही चीज क्लिक करिए मुझे सॉन्ग को ऐड करिए म्यूजिक पर क्लिक करिए आप अपना माई माई म्यूजिक पर क्लिक करिए तब आप अपना अच्छी म्यूजिक लेवल अच्छी सेटिंग क्लिक करिए तब आप अपना जो भी तरह अच्छी ये भी तो आप अपना चूज करिए मैं तो खोज ले पाई नहीं किंतु मैं तो सर्च करके आ रही सर्च पर क्लिक करिए ये पर क्लिक करिए ये भी तो ऐसे वाला मैं तो यूज़ कर क्लिक करी अरे हाँ विक्टर और डियर रिसीव का कौन लेके ये तो कॉटू स्टार्ट हो ची यार मौसम हो गया हमें चेंज कर दिया और इसी तरह क्लिक करिए हमें अभी यार मौसम हो गया वो म्यूजिक का साउंड को हमें कम कर दो जी हम आपको बहुत डिस्टर्ब हो जी मैं कौन को बुझा पाई हमें तो कहो जी ठीक है जी और सेकंड लेडी शांति करिया फर्स्ट लेडी से हमारा इनकी हाई में क्लास है कि सेकंड लेडी शांति जुड़ते हो और हमें फर्स्ट आउट है फर्स्ट लेडी से आउट है फर्स्ट लेडी से हमारा तो इसे लेडी से ब्रेक ली करिया टेस्ट करे यहाँ को हमें डुप्लीकेट करिया डुप्लीकेट करी हमें यहाँ को आउट करिया तब ने यहाँ को हमें क्या हमें दिखे ये चीज़ दिखाई मजबूती चल रहा
চেষ্টা করো ভালো করে দেখাইও। তারপর আমি সেকেন্ড লাইন স্কুল পড়ে লিখলাম, তারপর লাইন স্কুল তৈরি দিয়ে তারপরে চড়াই। এয়ার অ্যানিমেশন কো আমি চেঞ্জ করি, মোশন রে ক্লিক করি, মোয়াবে আপনার মানুষ কোয়েতে কি করি যে দেখুছি ইয়ার কাউরে ভালো ভালো লেখি পারি ঠিক আছে, মোয়াবে এটিকে লিখুছি আপনার মানুষকে বুঝিবা পাই। এরপরে আপনার ক্লিক করবে, সেভ করে নেবে, ভিডিওকে এক্সপোর্ট করে নেবে। এবে বাক্য রহিলা, ইয়াকে আমি কেমিতি গ্লো করিবা ঠিক আছে, তারপরে ডাউন করে দেবে, তারপরে ব্যাককে আসি দেবে, তারপরে ওপেন করিবে, ওপেন করিবে নোট ভিডিও, আপনার ইজিলি প্লে স্টোরে মিলে যাবে, ডাউনলোড করে নেবে, আপনার নোট ভিডিওকে ওপেন করিবে, নোট ভিডিও আপনার ইজিলি মিলে যাবে প্লে স্টোরে ঠিক আছে, লেখা আছে সেটা ক্লিক করবে, যে ভিডিওকে এবার আপনারা বানাইলে সে ভিডিওকে এটি ইম্পোর্ট করবে, এটি আমরা প্লাসের ক্লিক করবা, মিডিয়ায় ক্লিক করি, পরে থেকে ভিডিওরে ক্লিক করিবা, আর আমি এবার আমি যে ভিডিও বানাইলে সে ভিডিওকে আমরা এটি ইম্পোর্ট করবা, এটা আমরা বানাইলে এরকম আমি ইম্পোর্ট করি। তো ভিডিও আমার দেখা জানি এই যে ডোরেশন আছে, ডোরেশন নাই এটা গোটে প্লে লিস্ট গোটে সেমতি গোটে আছে, এরকম আমি যদি এমনি করি আমার ভিডিও পুরা দেখা যাব, এটি হলে পরে আমি এটি গ্লোয়িং এড করবা, গ্লোয়িং এড করা প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক কলা পরে এটি কলটি এইটি আপনার দেখি পড়ে আসিস্টর ক্লিক করবে, তারপরে আপনার এটি দেখি পড়ে গ্লো স্ক্যান এটি ক্লিক করবে, আপনার দেখি পড়ে এবার গ্লো হয়ে গেছি, তো আমি এটি কলর আলাদা কলর আমি এটি এড করবো, সেটি আমি ক্লিক করবো, এটি এটি কলরে ক্লিক করবা, আপনার যে কলর ভালো লাগবে সেই কলর আপনার সিলেক্ট করবে, এরপর আমি এই কলকে নিয়ে আসবা, আপনার দেখি পড়ে আলাদা আলাদা কলর আসুছি, আপনার যে কলর ভালো লাগবে সেই কলর আপনার সিলেক্ট করবে, পিঙ্ক কলর আছে ঠিক আছে, পিঙ্ক কলর তথাপি আমার ঠিকসে দেখা যায়নি, এপটে ক্লিক করবা, আর টিকি এটি গলে নেওয়া পাই এটি দেখা যাচ্ছি, আর টিকি আমি আরো ইয়াকে আর টিকি বড়াইবা, গলিংকে আমি আর টিকি বড়াইবা, তো কোন করবে না এটি কোনো লেখা আছে থ্রেশোল্ড, থ্রেশোল্ড এরকম আমি টিকে বড়াইবা, আপনারা দেখি পড়ে কেতে বড়িয়া লাগুছি, সব সেমতি টিকে টিকে অ্যাডজাস্ট করবা, উপর তল করিকি দেখিবা যেটা আমাকে ভালো লাগবে সেটা রাখিবা, যদি আপনার আলাদা আলাদা কলরে লিখবাকে চাহিদা
তাহলে এটি দেখাবো, এটি কোথায় আছে গ্লো কালার, এটি ক্লিক করে এনে দিচ্ছিলাম গ্লো কালার করে। এই পিঙ্ক থাও সেখানে লাই দিচ্ছিল আমি গ্লো কালার করিয়া, তো এটি আমি সেখানে লাই দিচ্ছিল আমি আমি রাইটকে মানে সেখানে লাই দিচ্ছিল আমি চুজ করিয়া, চুজ নাই এটি ইউটেল প্ল্যান স্টেশনটা সিলেক্ট করিয়া তারপরে আমি এটি গোটে প্লাস আসব, প্লাস আছে প্লাসের ক্লিক করিয়া পরে থাকে তারপরে প্লাসে থাকে থাকে ক্লিক করিয়া, ক্লিক হওয়ার পরে কালারে ক্লিক করিয়া এটা আমি কালারকে চেঞ্জ করিয়া, ঠিক আছে এবার আমি রাখিবা এই কালার, এই কালারে ভালো লাগছে তারপরে এটি ক্লিক করিয়া হাতে যাওয়ার পর আমি আর কালার সেকেন্ড সেকেন্ড লেয়ারে স্কুল আমি চেঞ্জ করিয়া তারপরে আমি আর গোটে লেয়ারে শেষ হওয়া পর্যন্ত টিকে হসাটি গোসাটি নিয়ে যাবা। এটি আমার সেকেন্ড লেয়ারে আসিগুলো এটি গোটে পুরি প্লাস লাগা, প্লাসে ক্লিক করিয়া সে তারপরে এটি গোটে আইকন ভারি আইকন পরি সেটারে ক্লিক করিয়া, ক্লিক করার পরে পুরো কালারে যাওয়া, কালারকে আমি পুরি চেঞ্জ করিয়া এইটা ভালো লাগছে। আপনার যেটা ভালো লাগবে সেটা রাখিপারে এবারটা ক্লিক করবে, এবার আপনার দেখিপারে আলাদা আলাদা কালার আসবে, ফার্স্ট আসবে ফার্স্ট আসবে ব্লু, তারপরে হয়ে গেল কালার চেঞ্জ হয়েছিল আমি জানা পড়নি, এটা জানা পড়নি এখানে আমি ক্লিক করি তারপরে আমি আলাদা কালার সিলেক্ট করি, এবার আমি রেড রাখবো, ঠিক আছে রেড পরে গ্রিন তারপরে এই কালার হালা রেড তারপরে হারিব গ্রিন হারি সে পরে আপনার আলাদা আলাদা কালার দিয়ে পারি সরি প্লাসের আমি এখানে আমি কিপ্রামারে ক্লিক করি, কিপ্রামারে ক্লিক করি কালারে ক্লিক করি তারপরে ওটা কালার আমি নিয়ে যাবো, এরকম আমি সেভ কেমিটি করি আসুন তো মুখ হয়ে দিচ্ছি, এটি হচ্ছে এইটা এইটি এটি ক্লিক করিবে তারপরে এটি ক্লিক করিবে, এটি ক্লিক করে এটি ক্লিক করলে বি সেভ হয়ে যাবো, এটি ক্লিক করলে বি সেভ হয়ে যাবো, আমি এখানে ক্লিক করে সেভ করিব, কিছু সময় ওয়েট করিবে সেভ হওয়া পর্যন্ত তারপরে আপনার ওকে করিবে তারপরে আপনার ব্যাক করে দেবে গ্যালারি দেখিবে আসছে কি না, আমার ভিডিও রেডি। এই প্রকার আপনার আলাদা আলাদা কালারে লিখে পারিবে, আই হোপ কি এই ভিডিওরে আপনার বহুত শিখিবাকে মিলছে, যদি আপনার কিছু শিখিপারছেন তাহলে গোটে লাইক করিবে। সিনেমেটিক কালার গ্রেডিং, ভিএফএক্স, ডবল রোল, বলিউড স্টাইল ভিডিও এডিটিং, ଆପଣ ଯାହା ଶିଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ମୋତେ କମେଣ୍ଟରେ କହନ୍ତୁ। ଆଉ ହଁ, ଆପଣଙ୍କୁ ଆକ୍ସନ୍ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗେ ନା ଷ୍ଟାଟସ୍ ଭିଡ଼ିଓ କମେଣ୍ଟରେ ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ।